আমি বিক্রি হব সেখানে, যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। তিনটা জিনিস একবার আসে, পিতামাতা, সৌন্দর্য, যৌবন। তিনটা জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নদীর পাড়ের বাড়ি, ব্রেক সারা গাড়ি, ঘর সারা নারী। মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হল তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার মতো ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয়নি। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় শান্তি আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন, পেছনে তাকানোর দরকার নেই, পেছনে কিছুই নেই। মানুষের মনটা বড়ই অদ্ভুত, কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কষ্ট পেতে পেতে, খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়ে পড়ি, খারাপ সময় নিয়ে ভাবি না। কেউ সেরে গেলেও আর কষ্ট লাগে না, কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেই না, মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যাই। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে, তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। অর্থে সুখ আসে না, সুখ আসে কর্মে, এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে। সৎ পথের অর্থ সৎ পথে যায়, অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। ব্যথাগুলো বাসি তবুও ক্ষতগুলো তাজা, কেউ করে দোষ আর কেউ পায় সাজা। এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল, খাদ্য বস্ত্রের দেখা দিল চরম অভাব। স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বলল, এটা তোমার চাচার দোকানে নিয়ে যাও। সে পরীক্ষা করে বলল, বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। চাচা কিছু টাকা ছেলেটাকে দিয়ে বললেন, আপাতত এটা নিয়ে বাসায় যাও, আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে। আমি কোনো একদিন ভালো খদ্দের পেলেই যেন তুমি দৌড়ে হাটটা নিয়ে আসতে পারো, তাই সারাদিন থাকবে। পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো, সময়ের সাথে সাথে সেখানে সোনা রূপা হীরের কাজ শিখতে আরম্ভ করল। ভালো শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি দামি জহরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করতে খুবই প্রশংসিত হচ্ছিল তার কাজের। একদিন ছেলেটি চাচা বলল, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সে হাটটা যেন তোমার হাতে দিয়ে দেন, এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হাটটি নিয়ে পরীক্ষা করে দেখল যে এটা একটা নকল হীরের হার, তাই সে হাটটা আর চাচার কাছে না নিয়ে বাড়িতেই রেখে দিল। চাচা জিজ্ঞাসা করল, হাটটি এনেছ? ছেলেটি বলল, না চাচা, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার। তখন চাচা বলল, তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম এনেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে কথাটা বলে দিতাম তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ তোমাদের মন্দা সময় বলেই চাচা আমাদের আসল জিনিসকে নকল বলছে। আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে তখন তুমি নিজেই বলছো যে এটা নকল হীরে। এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছ, যা কিছু ভাবছ, সবটাই ওই হীরের মতোই নকল, মিথ্যে। জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার করা সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। তোমাদের সাথে আমার এই সম্পর্কটা নষ্ট হোক তা আমি চাইনি। নিজে খাবে না, তবে সবার জন্য খাবার রাখবে, এটা একমাত্র মা ছাড়া সম্ভব নয়। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারোর মনে ভালোবাসা সৃষ্টি করা। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়।
মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না। 30 বছরের পরে বিয়ে হলে মেয়েদের যে সমস্যা হয়, সন্তান জন্মদানে অক্ষমতা, দেরিতে বিয়ে হলে সন্তান জন্মদানে সমস্যা, বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, ভুল মানুষটিকে বিয়ে করা, দেরিতে বিয়ে হলে ছেলেদের যে সমস্যাগুলো হয়, স্পাম বা শুক্রাণু কমে যায়, দেরিতে বিয়ে হলে যৌন ক্ষমতা কমে যায়, বিয়ের পরে অশান্তি, হতাশ হয়ে পড়া। দ্বিতীয়বার ক্ষমা করা ভালো, যদি না জেনে ভুল করে তবে, আর জেনে ভুল করলে তাকে কখনো ক্ষমা করা উচিত নয়। যারা জেনে ভুল করে তারা কিন্তু একই ভুল বারবার করে। যারা নিজে বিশ্বাস নষ্ট করে না, তারাই অন্যকে বিশ্বাস করে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে, ধরে নেবেন সেটাই তার আসল চরিত্র। অনেক কষ্ট পেয়ে আমি যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছিলাম বলেই আজ আমি এত মূল্যহীন হয়ে পড়েছি। ভালো মানুষের একটাই বতভ্যাস, তারা সবাইকে নিজের মতো ভাবে। নিজেকে কিছুটা হালকা করার জন্য ভেতরের চাপা কষ্টগুলো কাছের মানুষদের সাথে শেয়ার করি, অথচ তারা এক সময় সে কথাগুলোর জন্যই আমাদের দুর্বল জায়গাগুলোতে আঘাত করে ক্ষতবিক্ষত করে দেয়। পর তো পরই, কিন্তু আপন মানুষগুলো সব স্বার্থপর। ভালোবাসায় একটা চমৎকার ব্যাপার আছে, তুমি যখন সত্যিকার কাউকে ভালোবাসবে তখন তার সাথে জীবনের বাকি থাকা একটা দিন হলেও থাকতে চাইবে, তার কোলে মাথা দিয়ে চিরনিদ্রায় শুতে চাইবে। এই যে দীর্ঘ যাত্রা জীবনের, তারপরেও ক্লান্তি বোধ আসবে না। পছন্দের মানুষটার সাথে শেষ জীবনটা কাটানোর মতো সুখ বোধ হয় আর কোথাও নেই। জীবনে শেষ হাসিটা প্রিয় মানুষের সাথে হাসার মতো সুখ আর কোথাও পাবে না। জীবন ফুরাবে ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা সুখ নিয়ে মরবে, আমি তাকে শেষ পর্যন্ত ভালোবেসে যেতে পেরেছি। সবসময় মন খারাপের কারণগুলো সবার কাছে বলা যায় না, শুধু নীরবে সয়ে যেতে হয়, কারণ আপনার কষ্ট একমাত্র আপনিই বুঝবেন, বাকি সবাই দেখবেন আপনার জন্য মজা নিচ্ছে। ভালোবাসাটা ক্যান্সারের মতো হওয়া উচিত, যেটা একবার হলে মৃত্যু পর্যন্ত ছাড়বে না। ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া তুমি, কোনো এক স্টেশনে থামবে, সেদিন তুমি জানবে ফেলে আসা স্টেশনে ফিরে যাওয়া কতটা কঠিন। পাওয়ার যোগ্যতার থেকেও পেয়ে ধরে রাখার যোগ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভাবতেই অবাক লাগে, যাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না, তাকে ছাড়াই প্রতিটা মুহূর্ত আমাদের একা কাটাতে হয়। কষ্ট হলেও আমরা কিছু করতে পারি না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। ধন্যবাদ।